প্রথমেই আমি আমার প্রান্তীয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা এই করোনাকালীন সময়ে অনেক লেজার টাইম পেয়েছ, অনেক নিজেকে নিয়ে চিন্তা করার, পরিবারকে নিয়ে একত্রে থাকার সময় তোমরা পেয়েছ। এখন তোমাদের সময় এসেছে পড়াশোনায় কিছুটা সময় দেয়া। আমার প্রত্যাশা থাকবে যে এখন থেকে অন্তত তোমরা সিরিয়াস হবে, পড়াশোনায় মনোযোগী হবে। আর এটি সত্য কথা যে করোনা পরিস্থিতি সামনের দিকে আরো উন্নত হবে এবং তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যেহেতু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেহেতু পড়াশোনা না করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। সুতরাং তোমাদের নিজেদের স্বার্থেই তোমাদের নিয়মিত যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করার আহ্বান রাখছি সবাইকে। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবি অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালিসিস এর অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমস এন্ড সলিউশনস অফ দেম। চলো যাই আমাদের মূল আলোচনা, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালিসিস। গত ক্লাসে আমরা দুটি প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কিভাবে রিস্ক ক্যালকুলেট করতে হয়, কিভাবে আমরা ক্যাপিটাল বাজেটিং করতে পারি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে দেখো কি বলা আছে, স্টার কোম্পানি ইজ কনসিডারিং থ্রি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল, দেয়ার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস স্ট্রিমস আর গিভেন বিলো। স্টার কোম্পানি তিনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে চিন্তা করছে। এই তিনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল যে ক্যাশ ফ্লো গুলো দেয়া আছে সেগুলো নিচে দেয়া আছে। যেমন জিরো ইয়ারে যে ক্যাশ ফ্লো দেয়া আছে দেখো, এগুলো হচ্ছে ক্যাশ আউটফ্লো। সাধারণত জিরো ইয়ারে বাম ব্র্যাকেট দিয়ে যে ক্যাশ ফ্লোটা দেয়া থাকে সেটাকে বলা হয় আউটফ্লো। আর অন্য যেগুলো ইয়ার দিয়ে 1 2 3 4 5 6 এভাবে দেয়া থাকে সেগুলো হচ্ছে ইনফ্লো। তো এখন এই তিনটা প্রপোজাল তোমার দেয়া আছে, তিনটা প্রপোজালের রিটার্ন সরি তিনটা প্রপোজালের ইনফ্লো গুলো এবং আউটফ্লো গুলো দেয়া আছে। তোমাকে কি বলেছে, দ্য কোম্পানি এমপ্লয়েজ দ্য আরএডি অ্যাপ্রোচ টু ইভালুয়েট দ্য রিস্কি প্রজেক্ট অ্যান্ড সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অ্যাজ ফলোস। কোম্পানি এক্ষেত্রে কোন অ্যাপ্রোচটা ফলো করে, আরএডি অ্যাপ্রোচ, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড রেট অ্যাপ্রোচটা ফলো করে। কি করার জন্য, রিস্ক ইভালুয়েট করার জন্য। এবং এই ক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কেমন সেটা নিচে দেয়া আছে। বলা আছে প্রজেক্টেড পেব্যাক পিরিয়ড যদি লেস দেন 2 ইয়ার্স হয়, অর্থাৎ পেব্যাক পিরিয়ডটা যদি 2 বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে রেট অফ রিটার্ন হবে 5%। আর যদি প্রজেক্টেড পেব্যাক পিরিয়ড লেস দেন 3 ইয়ার্স হয়, এখানে একটি জিনিস এখানে দেখো 1 2 3 ইয়ার্স আছে, এটা তো আসলে ভুল দেয়া আছে, একটু তোমরা যদি কারেকশন করে নাও তাহলে ভালো। এটা লেস দেন 3 ইয়ার্স হবে, তারপরটা হবে লেস দেন 5 ইয়ার্স, এরপরটা ওভার 5 ইয়ার্স। অর্থাৎ যদি প্রজেক্টেড পেব্যাক পিরিয়ড 2 বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে রেট অফ রিটার্ন হচ্ছে 5%, আর প্রজেক্টেড পেব্যাক পিরিয়ড যদি 3 ইয়ার্স এর কম হয় তাহলে সেটা হলো 8% রেট অফ রিটার্ন, আর যদি 5 ইয়ার্স এর কম হয় তাহলে সেই ক্ষেত্রে 10%।
আর 5 years এর যদি বেশি হয় সেই ক্ষেত্রে রিকোয়ার্ড রিটার্ন রিটার্ন ধরতে হবে 12%। এই যদি অবস্থা হয় তাহলে তোমাকে বলা হয়েছে যে ইউ আর অ্যাডভাইজ টু সিলেক্ট দ্য বেস্ট প্রপোজাল ফর দ্য কোম্পানি। এই কোম্পানির জন্য বেস্ট প্রপোজাল কোনটা হবে সেটা তোমাকে অ্যাডভাইস করতে হবে। অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যানালিস্ট তুমি অ্যাডভাইস করবা যে এই কোম্পানি স্টার কোম্পানি সে কি প্রপোজাল এ তে ইনভেস্ট করবে নাকি বি তে ইনভেস্ট করবে নাকি সি তে ইনভেস্ট করবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এই কোম্পানি আমরা কিন্তু আগে এই জিনিসগুলো সবগুলো জিনিস আমরা দেখে এসেছি যে আরিডিয়া প্রোসটা কি, দেন আমরা আমাদের যদি ইনফ্লো দেয়া থাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি আমাদের দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা প্রজেক্টটা সিলেক্ট করব সেটা কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিকে এবং রিস্ক অ্যানালাইসিসে আলোচনা করেছি। তো এই ক্ষেত্রে দেখো বলা আছে যে প্রজেক্টেড পেব্যাক পিরিয়ড যদি 2 এর কম হয় লেস দেন 2 হয় তাহলে সেই ক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 5%। তো এখন কথা হচ্ছে যে পেব্যাক পিরিয়ড কিন্তু এখানে কিন্তু দেয়া, তো যেহেতু পেব্যাক পিরিয়ড দেয়া নাই তাহলে কি করতে হবে আমাদেরকে প্রথমে কিন্তু পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করে নিতে হবে, কারণ পেব্যাক পিরিয়ডের উপর ভিত্তি করেই কিন্তু আমাকে রেট অফ রিটার্ন নির্ণয় করতে হবে। আর রেট অফ রিটার্ন যেহেতু আমার অঙ্কে দেয়া আছে সেহেতু এখান থেকে বোঝা যায় যে আমরা যদি এই প্রজেক্ট গুলো থেকে বেস্ট প্রজেক্টটা আমরা যদি গ্রহণ করতে চাই বা বেস্ট প্রপোজালটা কোম্পানির জন্য সাজেস্ট করতে চাই দেন আমাদেরকে কি করতে হবে 3টি প্রপোজালের জন্য এনপিভি করতে হবে। এনপিভি কেন করতে হবে, কারণ আমার রিকোয়ারমেন্ট অফ রিটার্ন দেয়া আছে, অন্য কোনো কিছু কিন্তু এখানে দেয়া নাই। কাজে আমরা এনপিভি করে তারপর আমরা দেখবো যে কোন প্রপোজালের এনপিভি সবচেয়ে বেশি, যে প্রপোজালের এনপিভি সবচেয়ে বেশি হবে সেটি আমরা কি করব অ্যাকসেপ্ট করব। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল, তো ফার্স্ট ইয়ার হয়তো সরাসরি এভাবে ছিল না, তোমাদের ওই ক্ষেত্রে রিস্কের কথাটা বলা ছিল না, বলা ছিল হয়তো পেব্যাক পিরিয়ড করো এনপিভি করো। আমরা ওই ক্ষেত্রে যেভাবে আমরা পেব্যাক পিরিয়ড করেছি যেভাবে এনপিভি করেছি এই ক্ষেত্রে ঠিক একই ভাবেই কিন্তু আমরা কি করব এনপিভি পেব্যাক পিরিয়ড করব। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিস্ক কনসিডারেশন রেখে তারপরে আমাদের কি করতে হবে আমাদেরকে এনপিভি করতে হবে বা পেব্যাক পিরিয়ড করতে হবে। এবং এই ক্ষেত্রে বলা আছে যে কি করতে হবে আরএডি অ্যাপ্রোচ ফলো করতে হবে, ফলো করে তারপর আমরা কি করব এখান থেকে আমরা কোন প্রজেক্টটা ভালো হবে সেটা আমরা সাজেস্ট করব। তাহলে কোন প্রজেক্টটা ভালো হবে সেটা সাজেস্ট করার জন্য প্রথমে আমরা দেখব যে আমরা কোন ক্যাপিটাল বাজেটিং টেকনিকটা ফলো করব, এই ক্ষেত্রে অবশ্যই এনপিভি ফলো করব। তো এনপিভি করার আগে যেহেতু আমাদের পেব্যাক পিরিয়ড দেয়া নাই সেহেতু আমাদেরকে কি করতে হবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা যদি দেখি প্রপোজাল এ এর ক্ষেত্রে দেখো যে পেব্যাক পিরিয়ড করার ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা দেখেছি দুইটা নিয়ম ছিল, একটা হচ্ছে যদি নগদ প্রবাহের পরিমাণ সমান হয় তাহলে এক সূত্রে আমরা কি করি পেব্যাক পিরিয়ড নির্ণয় করি, আর যদি নগদ প্রবাহের পরিমাণ আন্তঃ প্রবাহের পরিমাণ অসমান হয় তাহলে আরেকটি সূত্রে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করি। তাহলে প্রপোজাল এ এর ক্ষেত্রে দেখো যে প্রতি বছর ইনফ্লো সমান 2000 টাকা করে, সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা পেব্যাক পিরিয়ড করতে চাই তাহলে আমরা কিভাবে করব, আমরা জানি যে যদি নগদ প্রবাহের পরিমাণ সমান হয় সেই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড সূত্রটা হবে এনসিও বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বা অ্যানুয়াল সিএফএটি। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স রেট দেয়া নাই, কাজে আমরা এটাকে সিএফএটি ধরে নিতে পারি 2000 কে, কাজেই এই 2000 টাকা এটা হবে অ্যানুয়াল সিএফএটি। তাহলে অ্যানুয়াল সিএফএটি 2000 টাকা এটা দিয়ে যদি আমরা এনসিও কে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো পেব্যাক পিরিয়ড পাবো। চলো যাই আমরা একটু এটা দেখে নিই যে পেব্যাক পিরিয়ড হলো এনসিও বাই অ্যাভারেজ সিএফএটি বা অ্যানুয়াল সিএফএটি যেটা। তো এখানে অ্যাভারেজটা কেন বলা হয়েছে, কারণ হচ্ছে যদি দেখা যায় যে প্রতি বছর ইনফ্লোটা কি থাকে অসমান থাকে
সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিপিটি করতে অ্যাভারেজ করে নিতে হয়। তাহলে যদি ইনফ্লো সমান হয় সেক্ষেত্রে আর অ্যাভারেজ করা দরকার হয় না, ওটাকে আপনার অ্যাভারেজ করতে হবে। তাহলে এনসি হচ্ছে 5,000 আর অ্যাভারেজ সিপিটি হচ্ছে 2,000, তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড হচ্ছে কত, 2.5 ইয়ার্স। তো আমাদের একটা শর্ত এখানে কি দেওয়া ছিল, আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে কি করব, এনপিভি নির্ণয় করব। তো শর্তটা কি ছিল যে যদি আমাদের পেব্যাক পিরিয়ড 2-এর নিচে হয়, অর্থাৎ এটা যদি লেস দেন 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 5% ধরতে হবে। আর যদি লেস দেন 3 হয়, মানে 3-এর নিচে হয়, তাহলে সেক্ষেত্রে 8% ধরতে হবে। এখন কথা হচ্ছে যে 2.5% আমাদের এখন আমরা যেটা পেলাম পেব্যাক পিরিয়ড সেটা হচ্ছে 2.5%, তার মানে এটা কিন্তু লেস দেন 3 হবে, অর্থাৎ 8% হবে আমাদের এই ক্ষেত্রে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এবং এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সাহায্যেই আমরা কি করব, আমরা এনপিভি করব। এখানে তোমরা যেহেতু গত ক্লাসে ছিলে না, একটি বিষয় তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে অঙ্কে যদি তোমার এখানে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন আমরা ধরলাম কত, 8%, কিন্তু অঙ্কে যদি এরকম ভাবে রিস্ক অ্যাডজাস্টেড রেট না দেয়া থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হতো, রিস্ক অ্যাডজাস্টেড রেটটা নির্ণয় করে নিতে হতো। অনেক সময় ডিসকাউন্ট রেট অঙ্কে দেয়া থাকে, রিস্ক অ্যাডজাস্টেড রেট দেয়া থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রেট নির্ণয় করে তারপর আমাদেরকে নিতে হতো। তো যেহেতু এই ক্ষেত্রে সেরকম কোনো কিছু বলা নাই, তাহলে যে রেটটা দেয়া আছে সেটি হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। তাহলে আমাদের যেহেতু পেব্যাক পিরিয়ড 2.5, অর্থাৎ 2-এর উপরে, যেহেতু আমরা এই ক্ষেত্রে মানে 2 নম্বরে যে রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন দেওয়া ছিল সেটিকে আমরা ডিসকাউন্ট রেট ধরবো। তাহলে এটিকে ডিসকাউন্ট রেট ধরে আমরা কি করব, আমরা এনপিভি করব। এবার আমরা দেখব প্রপোজাল বি এর ক্ষেত্রে। তো প্রপোজাল বি এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে আমরা যদি পেব্যাক পিরিয়ড করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রতি বছর ইনফ্লোর পরিমাণ সমান নাকি অসমান। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রতি বছর ইনফ্লোর পরিমাণ অসমান, অর্থাৎ যেহেতু প্রতি বছর ইনফ্লোর পরিমাণ অসমান, তাহলে কিন্তু আমাদের ভিন্ন সূত্রে কি করতে হবে, আমাদেরকে এই পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো যখন তোমার প্রতি বছর ইনফ্লোর পরিমাণ অসমান হবে, তখন আমাদের সূত্রটা কি হবে, দেখো যে a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। হ্যাঁ, এই সূত্রগুলো কিন্তু তোমরা সবাই জানো। তো এ হচ্ছে যে ইয়ারের সিসিএপিটি টা এনসিও এর কাছাকাছি, সেটা হচ্ছে এ ইয়ার। তাহলে আমাদেরকে কিন্তু সিসিএপিটি করে নিতে হবে, কারণ আমরা কিন্তু সিসিএপিটি করা নাই। যেহেতু আমাদেরকে পেব্যাক পিরিয়ড করতে হবে এবং পেব্যাক পিরিয়ড এর ক্ষেত্রে এক্ষেত্রে প্রতি বছর ইনফ্লোর পরিমাণ অসমান, সেহেতু আমাদেরকে কিন্তু ভিন্ন সূত্রে আমাদের কি করতে হবে, পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এখন কথা হচ্ছে a বলতে আমরা কি বুঝি, a হচ্ছে যে ইয়ারের সিসিএপিটি টা এনসিও এর কাছাকাছি। তাহলে আমাদের কিন্তু এই সূত্রে যদি যেতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সিসিএপিটি নির্ণয় করতে হবে। তাহলে আগে ওয়ার্কিং করে নিব সিসিএপিটি, তাহলে আমরা প্রথমে ইয়ার দেখাবো, তারপরে সিএপিটি দেখাবো, তারপরে সিসিএপিটি দেখাবো। তাহলে প্রথম ইয়ার গুলো দেখালাম, তারপরে প্রথম বছরের সিএপিটি হচ্ছে 2,500, তাহলে প্রথম বছর সিসিএপিটি 2,500 হবে। দ্বিতীয় বছরের সিএপিটি আমাদের ছিল 2,000, তাহলে এর আগের বছরের সিসিএপিটির সাথে যোগ করে পরের বছরের সিসিএপিটি হবে। তাহলে 2,500-এর সাথে 2,000 যোগ করলে 4,500। এর পরে থার্ড ইয়ারে এসে দেখো এই 4,500-এর সাথে আবার 3,000 যোগ করবো, তাহলে 7,500। তো এভাবে আমরা সিসিএপিটি করব। এখন কথা হচ্ছে যে আমাদের এনসিওটা কত। আমরা দেখেছি যে এই ক্ষেত্রে আমাদের এনসিও হচ্ছে, আমরা যেটা দেখলাম যে আমাদের এনসিও আমাদের অঙ্কে কত দেওয়া ছিল, প্রপোজাল বি এ দেওয়া ছিল 8,000। তাহলে 8,000 টাকা কাছাকাছি যে সিসিএপিটি হবে যে ইয়ারে সেটি হবে এ। তাহলে এখানে 8,000-এর কাছাকাছি আছে 7,500, এটা কোন ইয়ারে আছে, এটা আছে 3 ইয়ারে, যে কারণে এখানে এর মান হবে 3। আর এনসিও আমরা জানি 8,000, আর সি হচ্ছে যে এই ইয়ারের যে সিসিএপিটি সেটা, এই ইয়ারের সিসিএপিটি কত, তাহলে এই ইয়ারের 3 ইয়ার, এটার সিসিএপিটি হচ্ছে 7,500।
তাহলে এই 7000 প্রশ্ন হচ্ছে সি। আর ডি হচ্ছে যে এই ইয়ারের পরের ইয়ারের যে সিএপিটি, তাহলে এই ইয়ারের পরের ইয়ার, এই ইয়ার হলো 3 ইয়ার, তাহলে পরের ইয়ার হচ্ছে 4 ইয়ার, তাহলে পরের ইয়ারের ডি কত, পরের ইয়ারে সিএপিটি কত, তাহলে পরের ইয়ারের সিএপিটি হচ্ছে 2500, তাহলে এখানে ডি হচ্ছে 2500, তাহলে ডি 2500, তাহলে আমরা এই ক্ষেত্রে পেমেন্ট পিরিয়ড কত পাচ্ছি, পিবিপি হবে, এটা এটা ডি উঠে গেছে, এটা কারেকশন করে নিও, পিবিপি হবে, তো এখানে 3.2 ইয়ার্স, তাহলে 3.2 ইয়ার্স হচ্ছে আমাদের সেকেন্ড প্রপোজালের পেব্যাক পিরিয়ড। তাহলে এই ক্ষেত্রে আমার ডিসকাউন্ট রেটটা কত হবে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। তাহলে প্রপোজাল বি এর ক্ষেত্রে ডিসকাউন্ট রেট কত হবে, এটা কিন্তু 3 এর উপরে, যেহেতু 3 এর উপরে তাহলে এটা লেস দেন 5 এ যে ডিসকাউন্ট রেট দেয়া আছে, তাহলে আমাদের অঙ্কে লেস দেন 5 এর ক্ষেত্রে দেখো ডিসকাউন্ট রেট কত দেয়া ছিল, লেস দেন 5 এর ক্ষেত্রে 10%, তাহলে আমাদের এই ক্ষেত্রে আরএডি হবে 10%, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন ফর প্রপোজাল বি ইজ 10%। ওকে, তাহলে এবার আমরা প্রপোজাল সি এর পেব্যাক পিরিয়ডটা দেখব, ওয়ার্কিং স্টেপ করে নিই। তাহলে প্রপোজাল সি তে আমরা কি দেখতে পাচ্ছি, প্রপোজাল সি তে প্রতি বছর ইনফ্লো পরিমাণ কিন্তু সমান না, এই ক্ষেত্রে প্রতি বছর ইনফ্লো পরিমাণ অসমান। তাহলে যেহেতু অসমান, সেহেতু আমরা একটু আগে যে নিয়মে আমরা পেব্যাক পিরিয়ড করেছি ঠিক একই নিয়মে আমরা পেব্যাক পিরিয়ড করব, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদেরকে আমাদের এনসিও তোমার 7000 টাকা, তো এনসিও 7000 টাকা এটা কয় বছরে উঠে আসবে, সরাসরি এখানে 3 বছরে কিন্তু এটা উঠে আসবে, এখান থেকে স্পষ্ট, যে কারণে আমরা যদি এই ক্ষেত্রে এই সূত্রে নাও যাই, এই সূত্রে গেলেও কিন্তু একই হবে, কারণ আমার এ হবে হচ্ছে তোমার 3 আর এনসিও হবে কত, এনসিও হচ্ছে আমার এই ক্ষেত্রে 7000 আর আমার কিউমুলেটিভ সিএপিটি যেটা সেটা কি হবে সি, অর্থাৎ সিও 7000ই হবে, আর আমরা যদি ডি করি তাহলে ডি হবে 2500, তাহলে উপরে কিন্তু জিরো হচ্ছে, জিরো কে যদি 2500 দিয়ে ভাগ করি তাহলে এটা জিরো হয়ে যাবে, কাজে এটা 3 ইয়ার্স আমাদের এখানে যেটা আছে 3 ইয়ার্স সেটা থাকবে। তো তাহলে আমরা এই ক্ষেত্রে সরাসরি সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, অথবা এখান থেকে যেহেতু আমার 7000 টাকা আমার প্রজেক্ট সি এর এনসিও দেয়া ছিল, তাহলে এই এনসিও উঠে আসতে সময় লাগবে কত, 3 বছর, তাহলে সরাসরি আমরা বলে দিতে পারি যে এই ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড হচ্ছে 3 ইয়ার্স। তাহলে পেব্যাক পিরিয়ড যদি 3 ইয়ার্স হয় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু তোমার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট হবে কত, 10%। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রপোজালের ক্ষেত্রে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এনপিভি নির্ণয় করব। তাহলে প্রপোজাল এর ক্ষেত্রে যদি আমরা দেখি, কারেন্ট চলে গেছে, এই ক্ষেত্রে যেহেতু প্রতি বছর ইনফ্লো পরিমাণ সমান, তাহলে আমরা এই সূত্রে এনপিভি নির্ণয় করতে পারি, অর্থাৎ আমাদের যে সিএপিটি, সিএপিটি ইনটু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি মাইনাস এনসিও, তো আমাদের সিএপিটি কত প্রতি বছর, 2000 টাকা, একে 5 বছরের যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি সেটি হচ্ছে 3.993, তাহলে এটা দিয়ে গুণ করবো, মাইনাস এনসিও হচ্ছে 5000 বাদ দেবো, তাহলে আমরা এখানে এনপিভি পাচ্ছি 2986। এবার আমরা প্রজেক্ট বি এর বা প্রপোজাল বি এর এনপিভি করব, তো এই ক্ষেত্রে যেহেতু প্রতি বছর ইনফ্লো পরিমাণ অসমান, তাহলে আমরা এভাবে প্রত্যেক বছরের যে সিএপিটি সেটাকে আমরা
1 plus r to the power n করে দেন আমরা সেখান থেকে এনসিও বাদ দিব তাহলে আমরা কি পেয়ে যাব এনপি পেয়ে যাব তাহলে আমাদের প্রথম বছরে যে ইনফ্লোটা ছিল সেটা হলো 2500 তাহলে এটাকে আমরা আমাদের যেহেতু ডিসকাউন্ট রেট এর ক্ষেত্রে কত পার্সেন্ট 10% তাহলে এই 10% ধরে আমাদের কত হবে 1.10 এভাবে প্রত্যেক ইয়ারের ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো আমরা বসাবো বসানোর পরে তারপরে আমরা এনপিভি পাবো কত 2315 একইভাবে প্রপোজাল সি এর ক্ষেত্রে আমরা এনপিভি করব এই ক্ষেত্রে আমাদের ইনপুট পরিমাণ অসমান কাজে আমরা এই সূত্র অনুযায়ী অর্থাৎ আমাদের প্রতি বছরের যে সিএপিটি এটাকে আমরা ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে মার্ক করব এরপর যোগ করে করে দেখাবো আর এখান থেকে এনসিও বাদ দিব তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের প্রপোজাল সি এর ক্ষেত্রে ডিসকাউন্ট ফ্যাক্টর কত ছিল আরএডি রেট ছিল 10% তাহলে আমরা 10% ধরেই করব তাহলে আমরা এনপিভি কত পাবো 2871 টাকা তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোন প্রজেক্টের এনপিভি বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রপোজাল এর এনপিভিটা সবচেয়ে বেশি তাহলে আমাদের কি করা উচিত কোম্পানিকে সাজেস্ট করা উচিত যে প্রপোজাল এতে যেন কোম্পানি ইনভেস্ট করে কারণ এর এনপিভি অন্য অন্য দুটি এনপিভির চেয়ে বেশি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা প্রবলেম টু দেখব এখানে কি বলা আছে দেখো এবিসি কোম্পানি লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস এক্স এন্ড ওয়াই প্রজেক্ট এক্স কস্ট টাকা 3 লাখ এন্ড প্রজেক্ট ওয়াই কস্ট টাকা 3,60,000 টাকা ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ ফলোয়িং এনপিভি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ইচ প্রজেক্ট কি বলা আছে যে এবিসি কোম্পানি দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়ে চিন্তা করছে একটা প্রজেক্ট এক্স একটা হচ্ছে প্রজেক্ট ওয়াই প্রজেক্ট এক্স এর কস্ট হচ্ছে 3 লাখ টাকা আর প্রজেক্ট ওয়াই এর কস্টটা হচ্ছে 3,60,000 টাকা তা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বলা আছে যে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ ফলোয়িং এনপিভি আমাদেরকে এনপিভি দেয়া আছে এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়া আছে এরপর ভিত্তি করে আমাদের কি নির্ণয় করতে হবে কম্পিউট দ্য এক্সপেক্টেড এনপিভি অফ প্রজেক্ট এক্স এন্ড ওয়াই কম্পিউট দ্য রিস্ক attached to each project that is standard deviation for each probability distribution then আমাদের কি বলতে হবে যে which project do you consider more risky and why তার মানে আমাদেরকে তিনটি রিকোয়ারমেন্ট এখানে করতে বলা হয়েছে একটা হলো এক্সপেক্টেড এনপিভি করতে হবে যেহেতু আমাদের অঙ্কে এনপিভি দেয়া আছে তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে এখান থেকে এক্সপেক্টেড এনপিভি করা খুব সহজ আমরা যদি প্রত্যেকটা এনপিভি কে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করি গুণ করে তারপর সামেশন করি তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব এক্সপেক্টেড এনপিভি পেয়ে যাব এরপর আমাদেরকে বলা হয়েছে যে রিস্ক ক্যালকুলেট করতে বলা হয়েছে দুটো প্রজেক্টের ক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু ইন্ডিভিজুয়াল প্রজেক্টের ক্ষেত্রে করতে বলা হয়েছে সেহেতু আমরা এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব আমাদেরকে বলেও দেওয়া ছিল যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা রিস্ক ক্যালকুলেট করতে পারি তাহলে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে আমরা কিভাবে করব আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা হচ্ছে যে রুট ওভার সামেশন এনপিভি মাইনাস এনপিভি বার হোল স্কয়ার ইনটু পিআই অর্থাৎ যখন প্রবাবিলিটি দেয়া থাকবে তখন এই সূত্রটি হবে তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু সহজে করতে পারবো এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রজেক্ট এক্স এন্ড প্রজেক্ট ওয়াই নির্ণয় করতে পারবো দেন থার্ড কোশ্চেন হচ্ছে হুইচ প্রজেক্ট ডু ইউ কনসিডার মোর রিস্কি এন্ড ওয়াই অর্থাৎ এই প্রজেক্টগুলোর মধ্য থেকে কোন প্রজেক্টটি তুমি সবচেয়ে বেশি রিস্কি মনে করো এবং কেন অর্থাৎ এক্স প্রজেক্টটা বেশি রিস্কি নাকি ওয়াই প্রজেক্টটা বেশি রিস্কি তো এইখানে কিন্তু কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলা হয়েছে সেহেতু আমাদেরকে কি করতে হবে সিভি করতে হবে সিভি করে যেটার সিভি বেশি হবে সেটি মোর রিস্কি হবে আর যেটির সিভি কম হবে সেটি লেস রিস্কি হবে তাহলে আমরা এক্ষেত্রে
সিবি করব। তো সিবি করার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এনপিভি বার, অর্থাৎ এক্সপেক্টেড এনপিভি। অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্সপেক্টেড এনপিভি দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিভি পেয়ে যাব। আর সিভি পেলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো যে কোন প্রজেক্টটি বেশি রিস্কি, কোন প্রজেক্টটি কম রিস্কি। যে যে ক্ষেত্রে দেখব যে সিভিটা বেশি সেটি বেশি রিস্কি হবে এবং যে ক্ষেত্রে সিভিটা কম সেটি কম রিস্কি হবে। চলো যাই আমরা এই প্রবলেমটি সলিউশন করি। তাহলে প্রথমে আমরা এক্সপেক্টেড এনপিভি নির্ণয় করব। তো এক্সপেক্টেড এনপিভি আমরা একটু আগে কি বললাম যে প্রত্যেকটা এনপিভি কে আমরা যদি তার পিআই দিয়ে গুণ করি, গুণ করে তাহলে আমরা এক্সপেক্টেড এনপিভি পাই এবং এগুলোর যদি সামেশন করা যায়, সামেশন করলেই আমরা কি এক্সপেক্টেড এনপিভিটা পেয়ে যাই। অর্থাৎ আমরা এনপিভি কে পিআই দিয়ে গুণ করে যে মানটা আসবে সেটা পরপর যতগুলো এনপিভি তে আছে, পিআই দিয়ে আছে, এগুলো গুণের সমষ্টি, গুণফলের সমষ্টি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এক্সপেক্টেড এনপিভি পাবো। ঠিক প্রজেক্ট এর মতো প্রজেক্ট বি তে আমরা একইভাবে এক্সপেক্টেড এনপিভি পেতে পারি। এবার আমার অঙ্কে চাওয়া হয়েছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি করতে হয় তাহলে আমরা বলেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি, রুট ওভার সামেশন এনপিভি মাইনাস এনপিভি বার হোল স্কয়ার ইনটু হচ্ছে পিআই। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো বের করে নিতে হবে। তাহলে আমার এনপিভি তো দেয়া আছে, আমার এক্সপেক্টেড এনপিভি কিন্তু আমরা পেয়েছি, এর ক্ষেত্রে কত, বি এর ক্ষেত্রে কত। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্টেড এনপিভি কি সিচুয়েশনই আমরা 90,000 করে দেখাবো, যেহেতু 90,000 পেয়েছি। আর বি এর ক্ষেত্রে আমাদের এটাও 90,000 এনপিভি, কাজে এই ক্ষেত্রে কিন্তু আমরা 90,000 দেখাবো। তাহলে আমাদেরকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয় তাহলে এনপিভি মাইনাস এনপিভি বার করতে হবে, করে তারপর এটাকে হোল স্কয়ার করতে হবে। তাহলে এনপিভি মাইনাস এনপিভি বার করব, তাকে হোল স্কয়ার করব, আর যে মানটা পাবো তাকে আমরা পিআই দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব এনপিভি মাইনাস এনপিভি বার হোল স্কয়ার ইনটু পিআই। তো এইভাবে আমরা একটি ছক আকারে আমরা এই মানগুলো বের করে নিব, দেন আমরা সূত্রে বসিয়ে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এই সূত্রে বসতে পারি। আমরা জানি যে সামেশন পি মাইনাস এন পি বার হোল স্কয়ার ইনটু পি আই, এটাকে যদি রুট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রজেক্ট এর এন পি ভি দেওয়া আছে, এক্সপেক্টেড এন পি দেওয়া আছে, তাতে হোল স্কয়ার করতে পারবো এবং পি আই দেওয়া আছে। তাহলে পিআই দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এনপিভি মাইনাস এনপিভি বার হোল স্কয়ার ইনটু পিআই। একইভাবে আমরা কিউ এর ক্ষেত্রে বের করতে পারবো। তাহলে আমরা এবার দেখব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পি কত। তাহলে আমরা যেটা পেলাম তাকে যদি শুধুমাত্র স্কয়ার রুট ওভার করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, পি পাচ্ছি, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি। ইউ এর ক্ষেত্রে যে টাকাটা আসছে সেটাকে আমরা রুট ওভার করে দিব তাহলে আমরা কি পাবো, আমরা এই কিউ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। এবার থার্ড রিকোয়ারমেন্ট ছিল যে কোনটি মোর রিস্কি সেটা দেখাতে হবে। তাহলে মোর রিস্কি কোনটি, কোনটি লেস রিস্কি এটা নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, সিভি করতে হবে। তাহলে সিভি করে নিব, সিভি করার সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্সপেক্টেড এনপিভি ইনটু 100। কেউ 100 দেয় আবার কেউ 100 দেয় না, তো এক্ষেত্রে 100 দিলেও হবে না দিলেও হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি 100 দিই তাহলে পার্সেন্টেজে ফলাফল আসবে, আর যদি আমরা 100 না দিই তাহলে অবশ্যই। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি হচ্ছে 3873, আর আমাদের এক্সপেক্টেড এনপিভি আমরা কত পেয়েছি, 15,000। তাহলে 15,000 দিয়ে যদি আমরা এই 3873 কে ভাগ করি তাহলে পাচ্ছি 0.258। তাহলে এটা হচ্ছে প্রজেক্ট এর জন্য সিভি, আর প্রজেক্ট সরি প্রজেক্ট পি এর জন্য সিভি, আর প্রজেক্ট কিউ এর জন্য সিভি হবে এটা। অর্থাৎ প্রজেক্ট কিউ এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে
7,740 আর এটাকে ভাগ করব হচ্ছে এনপিভি বার দিয়ে, তাহলে এনপিভি বার এর ক্ষেত্রে 20,000, তাহলে আমরা কিউ এর সিভি পাবো 0.387। তাহলে এই যে আমরা দেখলাম যে প্রজেক্ট কিউ এর সিভি বেশি, তাহলে এটা বলতে পারা যায় যে কিউ হচ্ছে বেশি রিস্কি। আমরা বলবো যে প্রজেক্ট কিউ ইজ মোর রিস্কি দেন প্রজেক্ট পি। আমাদেরকে যদি বলে তাহলে কোন প্রজেক্টটা তোমরা প্রেফার করবা, তাহলে আমরা বলবো যে উই শুড প্রেফার প্রজেক্ট পি, বিকজ সিভি অফ প্রজেক্ট পি ইজ লোয়ার দেন দ্যাট অফ প্রজেক্ট কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক এখানে দেওয়া আছে, অবশ্যই এটি বাসায় করে ফেলবে, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করব। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্তই, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো, আর যদি না থাকে তাহলে ধরে নিব তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।